গাইজ, রাস্তা যেতে যেতে এই ভাইটা চোখে পড়লো, মানে উফ। তো গাইজ, আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে শোভা বাজার চম্পাতলা ঘাট, আমরা চলে গেছি কুমোরটুলি চাপাতলা ঘাট। ও, পুরো মনে হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর বাইজ যাচ্ছে দেখ। তো গাইজ, এই হচ্ছে সেই ফেসবুক খ্যাত চম্পাতলা ঘাট। তো অনেকদিন ধরে বন্ধুদের সাথে কোথাও যাওয়ার ইচ্ছে করছিল, কিন্তু কোথায় যাবো কিছুই বুঝতে পারছি না। কোথায় ভাই? এইখানে চল দেখ তাহলে রূপম, ঠিক আছে? তো চলে আসলাম এই জায়গাটায়, ঠিক আছে? এরমভাবে গেলে তো হবে না, চল তাহলে আবার যাই। তো হ্যালো বন্ধুরা, আমি সাহেব আর একবার ফিরে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো না থাকলেও ভালো থাকতে হবে, একটাই জীবন বস, চিল করতে হবে। তো এখন আমরা চিল করার জন্য, একটু মজা করার জন্য, তোমরা তো দেখে নিলে কোথায় গেলাম, হ্যাঁ শোভা বাজার ঘাট। তো ওখানে গিয়ে একটু আজকে সারাদিন কাটাবো, আজকে ওখানে গিয়ে ঘুরবো টুরবো, ফটো তুলবো। আর আমাদের ভাই নতুন কবি হয়েছে, তো ওরা ওকে সবাই ফেসবুকে ফলো করতে পারো, কি নাম বলে দাও? রূপম রাইডস। তো এখন আমরা ওখানে যাচ্ছি, কিভাবে কি যেতে হয় কি না যেতে হয় সেটা তোমাদের বলবো, তো চলো। তো গাইজ, ফার্স্টে আমরা শ্যামনগর থেকে ট্রেনে উঠে বললাম দমদমের উদ্দেশ্যে। তো গাইজ, আমরা দমদম নামার কথা ছিল, তো আমরা দমদম নামতে পারিনি, তাই জন্য আমরা নেমেছি বিধাননগরে। ওই যে দেখতে পাচ্ছ, হাতে গেছি, মানে ট্রেনে এতটা ভিড় আর মানে এত উল্টাপাল্টা লোকে ভর্তি থাকে না ট্রেনটা, মানে নামতে নিজেরাও নামবে না, আমাদেরও নামতে দেবে না। তো অনেক কষ্ট করে ধাক্কা ধুক্কি দিয়ে এখানেও নামতে পারতাম না, এখানে অনেক কষ্ট করে তখন নেমেছি। তো এখন এই যে সব যাচ্ছি, আমরা এইখান থেকে অটো ধরবো, অটো ধরে দেন যাবো হচ্ছে শোভা বাজার ঘাট। তবে ওখানে গিয়ে কথা হচ্ছে, খুব হাঁপিয়ে গেছি, ঠিক আছে? তো বিধাননগর স্টেশন থেকে বাসে উঠে আমরা রওনা দিলাম শোভা বাজারের উদ্দেশ্যে। বিধাননগর থেকে শোভা বাজারের ভাড়া হচ্ছে বাসে 10 টাকা। তো গাইজ, এখন আমরা বাসের থেকে নেমে গেছি, বাসের থেকে এই মোড় মাথাটায় নেমেছি, যে এই মোড় মাথাটায় নেমেছি। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে চাপাতলা ঘাটে। তো চাপাতলা ঘাট এই সামনের থেকে, এই মোড় মাথা থেকে সামনে, মানে 10 মিনিট কি 5 মিনিট আবার উচ্চারণ ভুল করছি, মানে হাঁটা পথে এইখান থেকে 10 মিনিট কি 5 মিনিট লাগবে। তো যাই হোক, এখন এখান থেকে আমরা যাবো, দেন গিয়ে তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে। তো গাইজ, রাস্তায় যেতে যেতে এই ভাইটা চোখে পড়লো, মানে উফ গাইজ, দেখো খালি দারুণ লাগছে। এখানে ধরে এখন ফটো তুলবো ইনস্টাগ্রামের জন্য, ইনস্টাগ্রামের আইডি এটা ফলো করে দাও। তো এই যে গাইজ, আমাদের এখান থেকে আমরা বেরিয়েছি, আর এই যে মানে রেল লাইনের, মানে রেল লাইন পার করে আর কি বেরিয়েছি আমরা। ঘাটটা কোন দিকে? আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে শোভা বাজার চম্পাতলা ঘাট, আমরা চলে গেছি কুমোরটুলি চাপাতলা ঘাট, ঠিক আছে? অনেকটাই নামটা চম্পার চাপা, একই রকম নামটা, আমরা চাপাতলা চাপাতলা বলে যাচ্ছি আর লোক আমাদের ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, মানে বলছে আর আমরা ওইদিকে যাচ্ছি। এবার আমাদের মেন হচ্ছে আমাদের এইদিকে যেতে হবে, ঠিক আছে? এখন আবার এইদিকে যাবো হাঁটতে হাঁটতে, দেখি পৌঁছাই কিনা আজকে আপাতত। 12 seconds later is finally chole eshi amra ei ghatte nije guys ei je shei facebook bikkhato jayga যে এখন হচ্ছে উপরের ওই জায়গাটায় রয়েছি, দেখো উপরের জায়গাটা যেটা। তো গাইজ, এই উপরের জায়গাটা দেখো খালি, মানে রাস্তার একদমই মানে সামনে আসলেই এই উপরের জায়গাটা।
তো গাইজ, আমরা এখন একটুখানি বসে রেস্ট নিচ্ছি এখানে শীতে। এই যে এই ঢাকাটা দেখো, হেভি হয়ে গেছে যে গেছে। এই তুই মরার মতো নরম ভাবে রয়েছিস কেন? কি করবো বুঝতে পারছি না। ফেসবুকে যেরকম টাইপের পিক থাকে না, ওরকম ওরকম অতটাও না, মানে অনেকটা কালার গ্রেডিং করা থাকে ফেসবুকে, যাই হোক কিন্তু ঠিকঠাকই আছে জায়গাটা। এই যেখানে ফটোশুট চলছে আর কি, কিছুই নেই, এখানে আড্ডা মারছে, উপরে আড্ডা মারছে, এখানে আড্ডা মারছে, ওখানে আড্ডা মারছে, সব জায়গায় আড্ডা মারছে, ওখানে ফুটবল নিয়ে খেলছে। বেশ, রাস্তার ধারে এই আর একটা, এখানে আমরা একটা জায়গা পেয়েছি, এই ঘাটটা ভেঙে গেছে, ঘাটটা কিন্তু লোকে স্নান করছে এখানটায়, ওদিকে ঢস নেমে গেছে, কিন্তু এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডটা ওরে গাছটা দেখো খালি, ও হেভি হয়ে রয়েছে কিন্তু, কালো কালোগুলো কী যায় না। তো কিরম লাগছে জায়গাটা? এদের পুরো সমুদ্র সমুদ্র ফিল আসছে এই জায়গাটা পুরো। এই এদিকে আয়, কী করিস? গোয়া বিচ, এটা অন্যরকম লাগছে জিনিসটা। এই ফুলগুলো দেখো গাছ, হেভি লাগছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, লাভ দিচ্ছে যাচ্ছ। এখন এখানে এসে কাকার কাছে ঘুগনি খাচ্ছি আমরা। এই যে খাসির চর্বি তো কাকাগুলো, খাসির চর্বি ঘুগনি, প্রাইসটা কত কাকা? ১২ টাকা করে। তো আপাতত খাওয়ার মতন এখানে এই আছে, আর এখানে ডিম টোস্ট, ফিম টোস্টও পাওয়া যায়, ম্যাগিও পাওয়া যায়, সবই পাওয়া যায়। তো গাইজ, এখন অনেকটাই ভালো হয়ে গেছে, কটা বাজে এখন? ৩:৩০ মতন বেজে গেছে। আর ওই দেখো নেভি জাহাজ যাচ্ছে, ছোটোটা ওটা নেভি, ঠিক আছে, মানে ইন্ডিয়ান নেভি। এখানটা পুরোটাই বলতে গেলে এখন ফাঁকা হয়ে গেছে, এখানে সেরকম কিছু ভিড় নেই, মানে আস্তে আস্তে ভিড়টা কমতে থাকে, আবার বিকেলের দিকে আবার ভিড়টা আস্তে আস্তে বাড়তে থাকে। আর এই যে সে আঁকাগুলো যেগুলো তোমরা দেখছো, তো উপর থেকে একবার তোমাদের পুরোটা দেখিয়ে দিই। তো এই যে এই হচ্ছে পুরো ঘাটটা, মানে আর কিছু না, এই আছে যা। আর এই ঘাটটার নাম হচ্ছে চম্পাতলা ঘাট, এই ঘাটটা আমি ভেবেছিলাম চাপাতলা। এবার এত ভিডিও শ্যুট করেছি, এত ভিডিও শ্যুট করেছি এখানে, মানে ছোটো ক্লিপ, বড়ো ক্লিপ, মানে শর্টসের জন্য হোক, সব কিছু শ্যুট করে করতে করে মানে চার্জ চলে গেছে ফোনের, ঠিক আছে, ১৯% চার্জ রয়েছে ফোন, একটু পরেই মানে বিশাল চার্জ খাচ্ছে, জানি না কেন। আর পুরো ঘাটই ফাঁকা হয়ে গেছে, সেরকম কিছু আর নেই। তো এখন বিকেল হওয়ার অপেক্ষা রয়েছে, বিকেল বলতে কি মানে অ্যাকচুয়ালি ৫টার সময় আমরা আমাদের এখানে বেরোতে হবে, তার কারণ হচ্ছে ৫টার আগে ট্রেন নেই কোনো, ঠিক আছে, এখান থেকে দমদম যাওয়ার ট্রেন সেই ৫টার সময় রয়েছে, তো ট্রেনের একটু প্রবলেম রয়েছে আর কিছুই না। তো কিরম লাগছে ভাই? বোরিং লাগছে। বোরিং মানে কেন? কেন বোরিং লাগছে? কেন বোরিং লাগছে? কেন তোর সঙ্গে এসছি, গার্লফ্রেন্ডের সাথে আছি না, শোনাগো আমার। তোর কেমন লাগছে? ভালো লাগছে, উপভোগ করছি, উপভোগ করছি। তো ফাইনালি এখন একটুখানি চা নিয়ে আসলাম। তুই তো খেয়ে ফেলেছিস, চাটা খেয়ে নি, খেয়ে তারপর কি করি কি না করি দেখা যাক। যাই হোক, এখন ভিডিও করছি আকাশের ফোন দিয়ে, আর কিরম কি কোয়ালিটি আসছে বোঝা যাচ্ছে না, বিশাল রোদ্দুর আসছে সামনের দিয়ে। এই যে পুরো ঘাট ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, পুরো ঘাট ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। আর এইদিকে সব ব্রাইডাল শ্যুট ফুট চলছে, মানে জানি না কি, সে প্রি ওয়েডিং চলছে হয়তো। তো গাইজ, এই হচ্ছে সেই ফেসবুক খ্যাত চম্পাতলা ঘাট। ও বন্ধুরা, এখানে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আস্তে আস্তে এখানে ভিড় বাড়ছে, এই যে এখানে ধোয়াধুয়ি চলছে ঘাট। যাই হোক, এই পাশেও পুরো ফাঁকা হয়ে গেছে, এই পাশটাও পুরো ফাঁকা হয়ে গেছে, এই পাশটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো এখন আর সেরকম কিছু নেই, তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। গাইস, জাহাজটা দেখো খালি, ও লাভলি, ও হেভি লাগছে, হেভি, ও পুরো মনে হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর ভাইব যাচ্ছে দেখে, ও সেই লাগছে ভাই, সেই লাগছে জাহাজটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত অবধি ছিল, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে পরে এরকম একটা ভিডিওর সাথে।